ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। আমি ভালো আছি, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি সব ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। এই তো আমি ভালো আছি। আলাইকুম বিকেল লাইভ ক্লাস। আলাইকুম মিস। আজকে ক্লাস শুরু করার আগে প্লিজ কেউ কথা বলুন। পাশে কেউ যদি ম্যাম, আমার একটা কথা আছে, আমি একটা কথা বলবো ম্যাম। আজকে কি শীত জমা দেওয়া হবে? আজকে কি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে শীত নেওয়া যাবে? সব বলছি তো একটু শোনো আগে, তোমাকে কথা বলি। পাশে কেউ যদি থাকে তাকে সরিয়ে দাও, নিজে ক্লাস মনোযোগী হও, আর বিকেল পয়েন্টের সামনে রাখো, দিয়ে আমি তোমাদেরকে বলছি, তাহলে বুঝতে পারবে। কিন্তু পাশে কাউকে বন্ধ না প্রথমত তোমরা অবশ্যই এই সুযোগ বুঝে দুই একজন করে এসে আমরা যেহেতু স্কুলে আছি, তোমরা এসে নিয়ে যাবে, এক এক করে এসে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরে আসি। সবাইকে বিজ্ঞান ক্লাসে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা বলবো দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ এবং প্রাণী। আমরা আজকে রিভিশন করব উদ্ভিদ আর প্রাণী। একদিন সেই পদ্ধতি তারপর থেকে আমার কণ্ঠ একবার কমে গেছে। মিস, আসসালামু আলাইকুম। মিস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। শোনো, তোমরা আর গ্যাঞ্জাম সৃষ্টি করো না, আজকে আমরা পড়া শুরু করে দিচ্ছি। আজকে আমরা রিভিশন করব দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ আর প্রাণী। তাহলে আমরা যদিও জানি উদ্ভিদের কি কি আছে, প্রাণীর কি কি আছে, তোমরা আবার জানবো যে আমরা কিভাবে আমরা করেছিলাম। প্রথমত দেখো, আমি একটা উদ্ভিদ দিয়ে শুরু করছি। এই যে একটা উদ্ভিদ, যে উদ্ভিদের কি কি আছে সেটা আমরা আজকে জানবো। যদিও আমরা জেনেছিলাম একটা উদ্ভিদ দিয়ে, আমরা আবারও এই উপকরণ দিয়ে আমরা কিন্তু শুরু করবো। দেখো, আমরা উদ্ভিদের কি কি আছে দেখো, এই যে আমি কিন্তু শেকড় সহ গাছ দেখো, এখানে দেখো এই যে শেকড় যেটাকে বলা হয় মূল। তাহলে একটা উদ্ভিদের কি কি থাকতে পারে? আর একটা প্রাণী, একটা প্রাণীও নিচ্ছে, ঠিক আছে, পাখনা আর একটা প্রাণী নিচ্ছে। তাহলে এই হাতে আছে প্রাণী, এই হাতে আছে উদ্ভিদ। আজকে আমরা সেই উদ্ভিদ এবং প্রাণী। তাহলে প্রথমত আমি উদ্ভিদ দিয়ে শুরু করি। তাহলে দেখো, উদ্ভিদের কি কি আছে, যদি আমাদের পার্থক্য আসে তখন আমাদের কিভাবে লিখতে হবে, আর যদি বৈশিষ্ট্য আসে বা দুটি বাক্যের উদ্ভিদ সম্বন্ধে তখন তোমাদেরকে এটা সহায়তা করবে। আমি যেভাবে বলছিলাম, এই যে শেকড়া নামে একটা গাছ নিচ্ছি যেটাকে বলা হয় মূল। দেখো, খেয়াল করে দেখো, এটাকে বলা হয় সেই মূল যেটাকে আমরা বাংলাতে বলি শেকড়। তাহলে উদ্ভিদের মূল, তারপরে এই যে ডাল খাড়া একটা আছে যেটা সাহায্যে সে ডালপালা বলছে, পাতা বলছে, এই যে ফুল হচ্ছে, ফল হচ্ছে, তাহলে এটাকে বলা হয় কাণ্ড। তাহলে উদ্ভিদে কি কি আছে দেখো, মূল, কাণ্ড, এই যে পাতা, এইরকম ফুল, কিছু একটু ফুল ফুলাল আমি নিয়েছি, ও কিন্তু এটাতে ফল নয়, এখন তো এটা ফলের বয়স হয়নি, তাই না? তাহলে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল থাকে। তাহলে একটা উদ্ভিদের কি কি থাকে আমরা এটা সুন্দরভাবে জেনে ফেললাম, যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল থাকে। তাহলে এই উদ্ভিদের কি কি আছে এটা আমরা জানলাম সুন্দর করে, যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এগুলো আছে। তারপর দেখো, এই উদ্ভিদ একটা জীব। এখন প্রশ্নে আসতে পারে, উদ্ভিদ কি করেছে? এই চলতে পারে না, এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারে না, এই কিভাবে জীব? এই ছিল একটুকু গাছ বা এই একটা বিচি ছিল যেটা আমরা মাটিতে পুঁতেছি, আস্তে 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 এত বড় হয়েছে, আরো বড় হয়েছে। তাহলে এই জন্য সে জীব, সে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই কারণে সে জীব। আদারওয়াইজ সে জীবের মতো কোনো কিছুই নেই, সে হাঁটতে পারে না, চলতে পারে না, সে গন্ধ নিতে পারে না, সে খেতে পারে না। তাহলে দেখো, তারপরে সে জীব কি জন্য সে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য সে জীব। তাহলে আমরা এই জন্যই বলবো যে উদ্ভিদ কেন জীব, তাহলে আমাদের কষ্ট হবে না। এই জন্য আমরা এক কথা উত্তর দিয়ে দিব, উদ্ভিদ বৃদ্ধি পায় এই কারণে সে জীব। আদারওয়াইজ সে প্রাণের মতো চলতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, তারপরে সে ঘ্রাণ নিতে পারে না, সে খাদ্য খেতে পারে না, তারপরেও সে জীব, তার কারণ সে বৃদ্ধি পায়।
তাহলে দেখো একটা উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে এই কারণে সে জীব, তাহলে উদ্ভিদ ও প্রাণী উভয়ই জীব। তাহলে এখন এক্ষেত্রে আমরা জানলাম যে উদ্ভিদ কিভাবে শক্তি পায়, উদ্ভিদের কি কি অঙ্গ রয়েছে বা অংশ রয়েছে, কিভাবে চলাচল করে, কিভাবে সাড়া প্রদান করে, তারপরে উদ্ভিদের কি কি খেতে পারে এগুলো উদ্ভিদ বা প্রাণী সেটা আমরা একটু জানি। এরপরে দেখো প্রাণী, তাহলে একটা প্রাণী কি কি থাকে দেখো, এখানে একটা এটা আছে পাখনা আলা একটা প্রাণী, মানে এটা দেখো পাখনা আছে, এই পাখনার সাহায্যে আকাশে উড়ে। তাহলে একটা প্রাণী কি কি থাকতে পারে, একটা প্রাণী থাকে চোখ কান, আমাদের মধ্যে যেরকম আছে আমাদের হাত পা চোখ কান নাক মুখ, কিন্তু আবার একটা প্রাণী থেকে লেজ, কিছু প্রাণী থেকে পাখনা, এভাবে সে চলাচল করে, কেউ উড়ে যায়, কেউ স্থলে থাকে, কেউ জলে থাকে। তাহলে এইভাবে একটা প্রাণী চলাচল করে। তাহলে একটা প্রাণী কি কি থাকতে পারে অঙ্গ, একটা প্রাণী থাকতে পারে হাত পা চোখ কান নাক মুখ ডানা পাখনা এবং লেজ থাকে। তাহলে একটা প্রাণী এগুলো থাকে, তাহলে মানুষের যে থাকে তার থেকে কিছু বেশি থাকে প্রাণীর কি লেজ এবং পাখনা। তাহলে মানুষ এবং প্রাণীর মধ্যে এতটুকুই তফাৎ থাকে যে লেজ এবং পাখনার মধ্যে থাকতে হবে, কারণ মানুষ তো স্থলেই বাস করে, মানুষ পায়ে হেঁটে সাহায্যে চলাচল করে, মানুষ তো আর আকাশে উড়ে না, হ্যাঁ প্লেনে সে উঠতে পারে, কিন্তু ওই তো ডানা পেখনে মিলে আমরা কি মানুষের আকাশের খুব পাখির মতো কখনোই উঠতে পারবো। তাহলে দেখো একটা পাখি, এটা হচ্ছে কি জানো, এটা একটা বাদুড়, এটা একটা বাদুড়, এর পাখনা আছে, এই রাত্রে চলাচল করে, দিনে চলাচল করতে পারে। তাহলে যে এই পাখনা মিলে আকাশে উঠতে পারে কারণ এর পাখা আছে, কিন্তু এটা আবার স্তন্যপায়ী প্রাণী মানুষের মতো, এই জন্য আমি এই প্রাণীতে তোমাদের কাছে নিয়েছি যে এই মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী, যার কারণে এটাকে আমি নিয়েছি যে এর পাখনা আছে, এই উড়ে বেড়ায়, তারপরে এই বাচ্চা পারে, কারণ এই মানুষের মতোই কি মানুষের যেসব প্রাণী মায়ের দুধ পান করে বা বড় হয় সেগুলোই কিন্তু স্তন্যপায়ী প্রাণী, এটা ঠিক সেই একটা স্তন্যপায়ী প্রাণী। তাহলে দেখো আমরা উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্কে জানলাম যে উদ্ভিদে কি কি আছে, উদ্ভিদের প্রাণ কি কি ভাবে চলতে পারে। এখন আবার ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কে করতে পারে, উদ্ভিদ করতে পারে, কিন্তু প্রাণী কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কখনোই পারে, প্রাণী সেটা কিসের জন্য নির্ভর হয়, প্রাণী নির্ভরশীল হয় উদ্ভিদ এবং প্রাণীর উপর। তাহলে এখন যদি বৈশিষ্ট্য এবং পার্থক্য লিখতে হয় দেখো আমাদের চারটা দেখো এই যে বৈশিষ্ট্য এবং পার্থক্য, বৈশিষ্ট্য যদি লিখতে হয় তাহলে আমাদের এক ভাষে সুন্দর করে লিখতে হবে, আর পার্থক্য লিখতে গেলে আমাদের সেটার পার্থক্য কম্বিনেশন করে লিখতে হবে, এটা কি আছে এটা কি আছে, এটা কি নাই এটা কি, এভাবে আমাদের লিখতে হবে। তাহলে এখন দেখো এই যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী হিসেবে পারে, তাহলে দেখি পার্থক্যের ক্ষেত্রে আমাদের করাটা অনেক ইজি হয়ে যাবে, যদি তুমি এটা অনুসরণ করো তার বিপরীত কিন্তু এটা হবে। তাহলে আমাদেরকে পার্থক্য এবং বৈশিষ্ট্য কিভাবে লিখতে হবে এটা তোমাদেরকে আমি ধীরে ধীরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইভাবে পার্থক্য লিখতে হবে। তারপরে উদ্ভিদ কি, উদ্ভিদ চলাফেরা করতে পারে না, আর প্রাণী চলাফেরা করতে পারে, দেখো স্বাধীন মতো ইচ্ছা মতো সে চলাচল করতে পারে, যদি পাখনা থাকে তাহলে একবার ইচ্ছা মতো উড়ে বেড়াবে, আর যদি পা থাকে তাহলে স্বাধীন মতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারবে, কিন্তু একটা উদ্ভিদ সেটা কখনোই তার ক্ষমতা নাই, কিন্তু সে জীব, সে বৃদ্ধি পাচ্ছে সে জীব, কিন্তু সে এক জায়গা থেকে আরেক জায়গায় সে মন করলে আরেক জায়গায় বার বার হতে পারবে, কোনোদিনই না। তুমি যদি এক জায়গা থেকে এই গাছটা তুলে আরেক জায়গায় লাগো, এই গাছটা কি আর হবে, কখনোই হবে না, একে লাগাতে গেলে একে করতে হলে অনেক কষ্ট করতে হবে, তারপরে কিন্তু এই গাছটা হবে। তাহলে দেখো এই যে উদ্ভিদ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু প্রাণী নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলাচল করতে পারে। তারপরে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী পারে না। তারপরে উদ্ভিদ স্বাদও নিতে পারে না, ঘ্রাণও নিতে পারে, তারপরে উদ্ভিদ স্বাদ নিতে পারে, প্রাণী স্বাদ নিতে পারে এবং ঘ্রাণ নিতে পারে। ঘ্রাণ বলতে কি জানো বুঝো, ঘ্রাণ উদ্ভিদে বলতে বোঝায় যে এই গাছটার কেমন গন্ধ সেটাকে বলা হয় ঘ্রাণ। তাহলে এইভাবে আমরা পার্থক্যটা লিখব উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য, প্রাণ বৈশিষ্ট্য লিখতে গেলে আমাদের এক ঘাসে লিখতে হবে। তাহলে আমরা উদ্ভিদ এবং প্রাণ পার্থক্য লিখতে গেলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের ছোট ছোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসলে তখন আমাদেরকে সম্পূর্ণ ভাবে লিখতে হবে, যেহেতু তোমাদের সেমিস্টার পরীক্ষা তাই আমি এই পরীক্ষার ভাবে আমাদেরকে আলোচনা করবো। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে উদ্ভিদ কিসের সাহায্যে মাটি আটকে থাকে,
তখন তুমি শুধু মূলের সাহায্যে বা শিখরের সাহায্যে দিয়ে উত্তরটা শেষ করবে না। এটা একটা শেষ হবে কিসের সাহায্যে আঁকিয়ে থাকে, তখন তুমি যদি শুধু দাও মূলের সাহায্যে তাহলে কিন্তু উত্তরটা তোমার কমপ্লিট হলো না, তখন তোমাকে লিখতে হবে সম্পূর্ণভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে। এটা হলো এক কথায় উত্তর, যেটা তোমাদের এক কথায় উত্তর, এক কথায় প্রকার যেটা বাংলাতে আসে সেটা লিখতে হবে। কিন্তু যখন তুমি একটা সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন, তোমরা যেহেতু সবাই সিলেবাস পেয়ে গেছো, তোমরা জেনে গেছো যে সংক্ষিপ্ত প্রশ্ন 15টা লিখতে হবে, মানে 15 × 2 × 15, তার মানে এক একটা সংক্ষিপ্ত প্রশ্নের মাত্র 2 মার্কস। এই 15টা লিখতে গেলে তোমার লিখতে হবে 15 × 2 = 30, তাহলে 30টা মার্ক তাহলে পাওয়া যাবে। যদি তুমি প্রশ্নটা সুন্দর করে বুঝে লিখো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে 30 মার্ক কিন্তু পেয়ে যাবে। তাই জন্য প্রশ্ন যখন লিখবে লেখার সময় খেয়াল করে লিখবে আমি 15টা লিখছি নাকি এটাও করে দিবে বিশদ দর্শক। ডিভিশন দিতে গেলে কোশ্চেনটা ফল করতে হয় যে আমি কোশ্চেনে কি আছে আমি কি লিখছি। অনেক সময় এক প্রশ্ন লিখছ কিন্তু উত্তরটা লিখছে 2, কিন্তু লিখে ফেলেছো 1, সেক্ষেত্রে কি আমি নাম্বার দিব? সেক্ষেত্রে কিন্তু নাম্বার কিন্তু 0 হবে। তারপর তোমাদের ক্ষেত্রে আমি কষ্ট করে লিখেছি বলে দিদি নাকি দিয়ে দেবে, কিন্তু এই কাজ করো যেহেতু প্রশ্ন যে নাম্বার সেই নাম্বার দেওয়ার চেষ্টা করবে, আর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সম্পূর্ণ তুলে উত্তর দিবে। কারণ যে প্রশ্নটা করছিলাম সেটা একটু কমপ্লিট করি, উদ্ভিদ কৃষির সাহায্যে মাটি আঁকতে থাকে, তখন তুমি উত্তরটা সুন্দর করে ওটা কথাটা বলবে যে উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আঁকতে পারে। তাহলে আমাদের একটা সম্পূর্ণ প্রশ্ন লেখা হলো 2 মার্কের শূন্যের মধ্যে পাওয়ার মতো একটা প্রশ্ন করতে লেখা। তাহলে তোমরা এভাবে লেখার চেষ্টা করবে, যেহেতু সামনে তোমাদের সেমিস্টার পরীক্ষা আসছে, 4টা অধ্যায় প্রথমে 4টা অধ্যায়ের পরই করছে সমানভাবে করেছি, এই জন্য 4টা অধ্যায় মূল বইটা সুন্দর করে পড়বে, কোথায় কি প্রশ্ন আছে কোথায় কি লাইন আছে শূন্যস্থানের জন্য এভাবে কিন্তু খেয়াল করে পড়বে। এই জন্য এখন ডিভিশন ক্লাস আমি সেভাবে পড়াবো আর সেভাবে একটু দূরে খেয়াল করবো। তাহলে খেয়াল করে দেখো যে উদ্ভিদ ও প্রাণী উভয়ই, এখন এখানে যদি আসি উদ্ভিদ ও প্রাণী উভয়ই তখন তুমি কি লিখবে? তখন এই উত্তরটা লিখবে। এইভাবে আমাদের প্রশ্নগুলো গুলো ফল করতে উদ্ভিদ ও প্রাণী উভয়ই তখন আমাদেরকে উত্তরটা লিখতে হবে কি কদি বা কদি উত্তরটা লিখতে হবে জি দিয়ে আমি লিখে দেবো। কারণ এবারে টি-20 খাতায় বেশিরভাগ খাতায় পেয়েছি আমি শূন্যস্থানের নিচে দাগ দেওয়া নাই, অনেকে এই শূন্যস্থানে যে দাগ দেওয়া নাই মানে কি এক কথায় উত্তর পেয়েছে, এটা এক কথায় প্রশ্নের উত্তর হলো। আমি তো চেয়েছি শূন্যস্থান যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো, তাহলে সেই শূন্যস্থানে পূরণ করে আমাকে নিচে অবশ্যই আলটারনেটটা করতে হবে। তাহলে এইভাবে আমাদের শূন্যস্থান লেখার চেষ্টা করতে হবে। সেমিস্টার পরীক্ষা এটাও লিখতে হবে কত, এটা তোমার 15, তাহলে তোমার এই যে 10 মার্ক এটা তোমার 10 15, হ্যাঁ তাহলে 15, তাহলে শূন্যস্থান তোমাদের 15, তাহলে দেখো 30 মার্ক সংক্ষিপ্ত আর শূন্যস্থান হলো 15, দেখো এখানে 45 মার্ক চলে আসে। এইগুলো যদি ভুল না করো একেবারে অঙ্কের মতো নাম্বার 45 মার্ক যদি বুঝে শুনে নি, আর যদি ভুল করো তাহলে গেল 1 মার্ক আর সংক্ষিপ্ত গেল 2 মার্ক শেষ। তাহলে তাই জন্য তোমাকে এই রিডিংটা করতে হবে সুন্দর করে, এবং যখন শূন্যস্থান লিখবে শূন্যস্থানটা বুঝে শুনে উত্তর, কারণ অনেকেই এবারে শূন্যস্থানটা অনেকেই ভুল করেছে যে বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে তোমরা দিয়েছ কি পানি দিয়েছ, কারণ সব জীবিত পানি যেমন উদ্ভিদ, একটা উদ্ভিদ যখন বড় হয়ে যায়
এই উদ্ভিদটা যখন বড় হয়ে যায় তখন তুমি কি পানি দিবে? তখন কিন্তু কি পানি দেওয়া লাগবে, তাহলে কি সবার কি পানি প্রয়োজন? উত্তরটা এই জন্যই তোমাদেরকে খেয়াল করে উত্তর সংক্ষিপ্ত শূন্যস্থানটা খেয়াল করে দিতে হবে, তাহলে কিন্তু ভুল হবে না। তোমরা বাড়িতে দিচ্ছ, তোমরা খেয়াল করে দাও, তোমরা আড়াই ঘন্টায় মেনটেন করে পরীক্ষা দাও, সবসময় কি বাড়িতে পরীক্ষা দেওয়া তা না, কিন্তু স্কুলে তো খুলবেই 100, তখন তোমাকে আড়াই ঘন্টায় কিন্তু এই 100 মার্ক কমপ্লিট করতে হবে। তাই জন্য যখন লিখবে সময়টা খেয়াল করবে যে আমি 15টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখছি, আমি এই টাইমটা আমি 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আমি 20 থেকে 25 মিনিট খুব 30 মিনিটে কমপ্লিট করবো, 30 মিনিটে আমি 15টা প্রশ্ন লিখে আমি তখনই রিভিশন দিব, দেখি 15টাই লিখেছি নাকি, ক থেকে মধ্যম পর্যন্ত আমি লিখেছি দেখি। এখানে খেয়াল করে লিখবে যে আমি 15টা সংক্ষিপ্ত লিখি, অনেক সময় 15টা লিখতে লিখতে অনেকে একটা ছেড়ে ফেলে যে ভুলে যে খেয়াল করে না, যে এই জন্য রিভিশন দেওয়াটা অনেকটাই জরুরি, এই জন্য লেখাটা স্পিড দরকারি। তোমরা যে ভিডিও ক্লাস লাইভ করেছো অনেকে এই যা বলেছ, এই যে লেখার পরিমাণটা কমে দিচ্ছ, লেখার পরিমাণটা কমে দিলে কি হবে, এই আড়াই ঘন্টায় 100 মার্কে কমপ্লিট করতে পারবে। এই বিজ্ঞান ধর্ম আর পাওয়া এটা কিন্তু 100 মার্কে, এটা লিখতে হবে 100 মার্কে, 15টা সংক্ষিপ্ত, 10টা শূন্যস্থান, 5টা ডান পাক আর 5টা বড় প্রশ্ন। তাহলে দেখো এই এতগুলো লিখতে হবে সেই আড়াই ঘন্টা কমপ্লিট করে, এই জন্য এটা বাড়িতে লিখতে গেলে তোমাকে আড়াই ঘন্টায় মেপে দিতে হবে যে আমি আড়াই ঘন্টায় কমপ্লিট করতে পারছি না, এই জন্য এগুলো খেয়াল করবে। তাহলে আমি দেখো বাক্যকে যেভাবে লিখলাম ওইভাবে লেখার চেষ্টা করবে, সংক্ষিপ্ত অবশ্যই সম্পূর্ণ বাক্য তুলে লিখবে, তাহলে 2 মার্ক পাবে, শূন্যস্থান দিকে নিচে অবশ্যই থাকবে, তাহলে 1 মার্ক পাবে। না তো ওই ওটা থেকে আমি কিছু পরে নাম্বার পাবে, যদি নিচে না দাও তাহলে সেখানে কাটবে, আর যদি জানতাম তাহলে 4 মার্কস পেয়ে গেল যদি রাইট হয়ে যায়। তার জন্য তাহলে এইভাবে তোমাকে মূল বইটা সুন্দর করে পড়তে হবে। তাহলে দেখো আমাদের উদ্ভিদ এবং প্রাণী পার্থক্য এবং বৈশিষ্ট্য, যদি বলা হয় যে বৈশিষ্ট্য লিখো তখন তুমি উদ্ভিদের একটা বৈশিষ্ট্য লিখবে যে উদ্ভিদের মূল কাণ্ড পাতা আছে, উদ্ভিদ যে খাদ্য নিজে তৈরি করতে পারে, তারপরে উদ্ভিদ স্বাধীন মতো বা নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে না। আবার যদি প্রাণীর বৈশিষ্ট্য লিখতে হয় তখন আমাদেরকে এইভাবে বৈশিষ্ট্য গুলো একসাথে লিখতে হবে, যে উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হবে তখন বৈশিষ্ট্য লিখবে। আর পার্থক্য লিখতে গেলে তোমাকে দুটা কম্পেয়ার করে লিখতে হবে, একটা যদি না থাকে একটা অবশ্যই, যদি খাদ্য গ্রহণ করতে পারে মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজে পারে না, তাহলে শুধু পারে না কথা বলবে, ওটা বাক্যটা লিখবে যে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদে তারপরে উদ্ভিদ স্বাধীন মতো চলাচল করতে পারে না, আর প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে স্বাধীন মতো চলাচল করতে পারে। এইভাবে আমাদের পার্থক্য এবং বৈশিষ্ট্য এইভাবে লেখার চেষ্টা করতে হবে। তাহলে আজকে যেগুলো পড়ালাম উদ্ভিদ এবং প্রাণী, কালকে যেগুলো পড়াবো সেটা শুধু উদ্ভিদের কি কি আছে, তারপরে কোন উদ্ভিদ কোথায় বাস করে সেই বাসস্থান বা আবাসস্থান, এক কথায় কালকে আগামীকাল কিন্তু আবাসস্থান। আজকে উদ্ভিদ এবং প্রাণী বললাম, প্রাণী পার্থক্য এবং বৈশিষ্ট্য। এখন তোমাদের প্রশ্ন দেখি, তোমাদের কাছ থেকে তোমাদের কতটুকু প্রশ্ন দেখি, তোমরা কতটুকু বুঝতে পারলা এবং কতটুকু তোমরা রিভিশন করছো দেখি। উদ্ভিদ এবং প্রাণী তোমরা যে বললাম যে পার্থক্য এবং বৈশিষ্ট্য বোঝা গেল তো তোমাদের, আর সংক্ষিপ্ত তোমরা অনেকে এই যেমন পরিমাণ কমিয়ে দিচ্ছ, তৃতীয় শ্রেণীতে যেভাবে কোশ্চিন এসেছিল যেরকম ভাবে সেরকম ভাবে ক্লাস ফোরও কোশ্চিন আসবে? হোমওয়ার্ক
কেন তোমরা যে এই যে এই যে এতগুলো প্রশ্ন লিখতে হবে 15টা 15টা 5টা 5টা তাহলে তাহলে দেখো এটা আমি বলে দিই এটা 2 মার্ক করে এটা 1 মার্ক করে এটা 2 মার্ক এটা 9 5 নং করতে 15 2 করে 30 15 2 15 5 2 করে 10 5 নং করতে একটা বড় প্রশ্ন 9 নং তাহলে তোমরা যদি এই যে আবার বড় প্রশ্নটা যখন কাটার মধ্যে পড়ো তখন দেখো তাহলে এইভাবে যদি তোমরা এই দামের পরিমাণ কমিয়ে দাও তাহলে তোমাদের এই আড়াই ঘন্টা প্রশ্ন লেখা কিন্তু কমপ্লিট হবে না আবার অনেকে কি করো এই 100 মার্কের কমপ্লিট না করে খাতা জমা দিয়ে দাও কেন সেটাও করবে একেবারে চটটা প্রশ্নটা কমপ্লিট করে তারপরে আম্মুর হাতে জমা এখন তো আম্মুরাই টিচার আম্মু আপু তোমাদের আম্মু আপু তো পরীক্ষা দিচ্ছি না তাই আই টিচার মনে করে তাদেরকে সেইভাবেই পরীক্ষা দিতে হবে সেই সুন্দর করে পরীক্ষা দিতে হবে আর যখন তুমি রিভিশন দিবে কোশ্চেনটা আবার ফলো করো যে আমি আসলে ক লিখলাম না কয়ের উত্তর দিচ্ছি এটাও খেয়াল করবে অনেক সময় কি করো ক লিখছো কয়ের উত্তর লিখোনি কয়ের উত্তর বলছো সেক্ষেত্রে তো নাম্বার দেওয়া যায় তাই জন্য এগুলো খেয়াল করে দিতে হবে ঠিক আছে তাহলে তোমরা এভাবে বুঝে উত্তর লিখবে যেহেতু সবাই সিলেবাস পেয়ে গেছো তোমাদের আর কোনো কষ্ট লাগবে না এগুলো বুঝতে তাহলে আজকে আমরা ক্লাস শেষ করছি তাহলে আজকে আমরা এলিজাবেথ কি করব আজকে আমরা এই যাবো করবো গুলো উদ্ভিদ ও প্রাণীর পাত্র সবাই সুন্দর করে এই পাত্রগুলো লিখুন উদ্ভিদ ও প্রাণীর পাত্র পাঁচটা লিখতে পারো অথবা চারটাও লিখতে পারো ঠিক আছে তাহলে পার্থক্যটা যেভাবে আমি দেখালাম সেভাবে লেখার চেষ্টা করো হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে মিয়া আসসালামু আলাইকুম পার্থক্য কয়টা চারটা আসসালামু আলাইকুম চারটা আমরা ক্লাসে আমি তো কথা বলবো আসসালামু আলাইকুম